হ্যালো চলে আসলাম হেল্প চ্যানেলে আর একটা নতুন ভিডিও নিয়ে তো দেখতে পাচ্ছেন আজকে আমার কাছে আছে এশিয়ান পেন্টের উড প্রাইমার তো উড প্রাইমার আছে আপনার আমার কাছে বর্তমান এক লিটার তো এই এশিয়ান পেন্টের উড প্রাইমার আমার কাছে বর্তমান আছে হোয়াইট কালার তো এটা আপনার হোয়াইট কালার এবং পাওয়া যায় পিঙ্ক কালার এই দুটা প্রাইমার আপনার কাঠে মারা জন্যে পাওয়া যায় তো আপনারা এই উড প্রাইমারটা কীভাবে ব্যবহার করবেন এবং এই হোয়াইট প্রাইমারটা কাঠে ব্যবহার করতে হলে আপনার কি কি বস্তু লাগে আজকে আমি এই ভিডিওর মধ্যে বলে দেব তো চলুন ভিডিও শুরু করি তো ফার্স্ট অবলি এটা আমার কাছে বর্তমান আছে দেখতে পারছেন এক লিটার তো এক লিটার এমআরপি আপনার আছে তিনশো চব্বিশ টাকা দেখতে পারছেন এটা আছে হোয়াইট কালার দেখতে পারছেন তো এই প্রাইমারটা কাঠে ব্যবহার করতে হলে আপনার কী কী বস্তু লাগে ফার্স্টে বলি আপনার লাগবে এরকম একটা পেপার যাতে কাঠটা ভালোভাবে ঘষা যায় ঠিক আছে কাঠটা আপনারা ভালোভাবে ঘষে নেবেন তারপর লাগবে আপনার এখন ব্রাশ দেখতে পারছেন পেন্টিং ব্রাশ লাগব তারপরে আপনার লাগব তারপিন তেল এই তারপিন তেলটা আপনার প্রাইমারে না মিক্স করলে হবে না কারণ এই প্রাইমারটা মোটা তার কারণে আপনার এই তারপিন তেলটা দিলে আপনার প্রাইমারটা পাতলা হবে ঠিক আছে তো কীভাবে তারপিন তেল আপনার প্রাইমারে বা রঙে ব্যবহার করতে হয় আমি ডিসক্রিপশনে ভিডিও লিংক দেবো চলে দেখতে পারেন তো ভিডিও ভালো লাগলে আমার এই হেল্প চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তার সঙ্গে এটাকে শেয়ার করে দিবেন